গুনানি কবরে গেল এই কবরে জাহান্নামের আগুন সহ্য করতে পারবা কিনা একটু চিন্তা করো রে বাবা ঘুমের ঘরেও তো কত মানুষ মরিয়া যায় তোমার আমার যদি মরণ হয় কি জবাব দিব আল্লাহ পাক বলবেন ফেরেশতা দেরি না করিয়া ওই কবরের সাথে জাহান্নামের রাস্তা খুলে দাও একটা না দুইটা না 99 থেকে 70টা সাপ কবরের মধ্যে আসবে নবী বলেন আল্লাহ গাইবি আওয়াজ দিয়া বলবেন ও কবরের মাটি ওই গুনাহগার নাফরমানকে তুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে ও যুবকেরা আজকে দুনিয়া একটা বেতের বাড়ি সহ্য করতে পারো না গুনাহ নিয়ে কবরে গেলে কেমনে আযাব সহ্য করবা এখন থেকে তওবা করো মনে মনে আল্লাহকে ডাকো দয়ার মালিক কত মানুষ আমারে মহব্বত করে সম্মানের চেহারা গায়ে দেয় কিন্তু মানুষ জানে না আমি কত বড় অপরাধী গুনার কারণে আমার হাত না পাক চোখ না পাক মা বাবা ভাই বোনরা যদি জানতো কেউ আমাকে হাসি মুখে বরণ করত না ও আল্লাহ আপনি জানার পরে রাগ করিয়া পানি বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই খানা বন্ধ করেন নাই সম্মানের চেয়ার থেকে ফেলে দেন নাই ও আল্লাহ আজকে থেকে তৈরি হয়ে গেলাম তওবা করার জন্য এতদিন বংশগত মানুষ হয়েছিলাম গুণের মানুষ হতে পারি নাই আজকে থেকে গুণের মানুষ হইয়া কবরে যাব আর নামাজ সারব না আর দাড়ি কাটব না মা বাবাকে কষ্ট দিব না উলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না নবীর তরিকা মেনে সুন্নাত অনুযায়ী চলব মা বাবার দোয়া নিয়ে চলব আর কোনোদিন গুনাহের পথে যাব না আল্লাহর বিরুদ্ধে যাব না হায়াতের মালিক আল্লাহ মরিয়া গেল আর আল্লাহর হুকুমের বাইরে চলব না আল্লাহ পৃথিবী বানাইলেন প্রথম পৃথিবীটা বানানোর পরে আল্লাহ একটা ঘর বানাইলেন ঘর নাম বাইতুল্লাহ এত সম্মানের ঘর এত দামি ঘর হুদাল্লিল আলামিন জগৎ সমূহের হেদায়াতের জন্য বসবাসের ঘর না হেদায়াতের ঘর কেন বসবাসের ঘর আল্লাহ বানান নাই কারণ আল্লাহ পাক জমিন বানাইছেন যে মানুষের জন্য সেই জমিন আবাদ করবেন মানুষের দ্বারা কিন্তু জমিনে মানুষ আসার পর বসবাস করবে না এরা ইবাদত করবে বসবাসের ঘর আল্লাহ বানায় রাখছেন চিরস্থায়ী ঠিকানা জান্নাতুল ফেরদাউস এমন এক বসবাসের ঘর যেখানে ঢুকলে কোনো পেরেশানি নাই কোনো মাথা ব্যথা নাই কোনো রোগ নাই বুড়া হবে না কোনোদিন যুবক কোনোদিন কালো হবে না দাড়ি উঠবে না মোচ উঠবে না বৃদ্ধা নারীরা কোনোদিন যুবতী মেয়ে হয়ে ঢুকবে কোনোদিন আর বৃদ্ধা হবে না কোনো মানুষ কালো থাকবে না জান্নাতের গেইটের সামনে একটা পানির কূপ আছে নাম হলো আবে হায়াত ওই পানির কূপে সবাই গোসল করার পর সব মানুষগুলো সুন্দর হবে সুন্দরী হবে আমার নবী জান্নাতে তালা খুলবেন সবাই নবীর পেছনে উম্মতেরা ঢুকবেন এমন জান্নাত মা তাশতাহি আনফুসুকুম যা চাইবে ওই জান্নাতিরা তাই পেয়ে যাবে যেই জান্নাতের মধ্যে কোনো বাথরুম নাই বাথরুমের কোনো প্রয়োজনই হবে না দুর্গন্ধ নাই মনে চাওয়া মাত্র পেয়ে যাবে যা চাইবে তাই পাইবে কথা বুঝেননি একজনে বিড়ি চাইলে ভাই বনি একটা বিড়ি দরকার তাহলে যা চাইব পাইব মানে বলে তুমি যেই সীমানার মধ্যে আছো তোমার স্কেলের মধ্যে থেকে যা চাইবা তাই ভাই মা তাশতাহি আনফুসুকুম যা চাইবা তাই পাইবা এমন এক জান্নাত মনে মনে কল্পনা করবে একটা আম খাইতে মনে চায় সামনে হাজির হয়ে যাবে একবার খাইবা এক রকম স্বাদ আবার খাইবা আর এক রকম স্বাদ এইভাবে এক একটা ফলের মধ্যে রব্বুল আলামিন 70 রকম মজা দান করবেন কয় রকম
এটা সম্ভব নেই কারো দ্বারা সম্ভব না হলে আমার আল্লাহর দ্বারা সম্ভব অসম্ভবকে সম্ভব যিনি করেন তিনি হলেন কাদের কুদরত দারি বর কামাল انت ربي انت حسبي ذو الجلال تهي قادر جليل لا جهادار بهر حالي تهي ميرا نگهدار দুনিয়াতে আল্লাহ জমিন সৃষ্টি করে প্রথম ঘর বানাইলেন বসবাসের ঘর না ইবাদতের ঘর কারণ এই জমিনটা মুমিনের বসবাসের জায়গা না জমিনটাই হলো ইবাদতের জায়গা বসবাসের জায়গা হলো জান্নাত কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির পয়গম্বর বলেন এই উম্মতের দল দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানার মতো জেলখানায় ঢুকলে যেমন মানুষের স্বাধীনতা থাকে না মুমিন তুমি যখন কালেমার লাগাম গলায় লাগাইবা মনের মতো স্বাধীনভাবে দুনিয়ায় চলতে পারবা না তখন তুমি আল্লাহর মহব্বত নিয়ে চলতে হবে আমার কোনো মত নাই আল্লাহর মত আমার মত আল্লাহর দেওয়া পথটাই হলো আমার মুমিনের পথ ভিন্ন কোনো মতে ভিন্ন কোনো পথে যে চলতে পারে চল চলবে মুমিন চলতে পারবে না قال النبي صلى الله عليه وآله وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل پیغمبر بولن اي دنيا رمتر دال دنيا تے مسافر ارمتو چلو مسافر اپنا در مدب دی تھے گے چٹو گرام جابے سیلیر جابے دوی تین دنیر سفر شامن نو کسو کپور چپور نیا جائے آبار چولے آج بے نبی بولن دنیا رمانوش تمرا مسافر مسافر ارمتو دنیا تے تھا অট্টালিকার পেছনে পড়বা না লায়াগুরুন্নাকা তাকাল্লুবুন্নাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিলুম সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ দুনিয়াদার কাফের বেঈমানের অট্টালিকা দেখে মনটা ছোট করবা না খবরদার লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি ও পয়গম্বর বেঈমানদের সুন্দর অট্টালিকা প্রতিপত্তি দেইখা মনটাকে আপনি খারাপ করবেন না আজওয়াজাম মিনহুম তাদের সন্তান পরিবার দেইখা আপনি ভয় ও সন্ত্রস্ত হবেন না ওয়ালা তাহজান আলাইহিম বরং ওয়াহফি ওয়াখফিজ জানাহাকা লিল মুমিনিন আপনি মুমিনদের জন্য বিনয়ের দানাটা বিছাইয়া দেন মুমিনদের দিলের মধ্যে জায়গা দেন বেঈমানের অট্টালিকার ভয় ওদের অস্ত্র শস্ত্র দেখে ওদের সন্তানেদি দেখে ভয় পাওয়ার কিছুই নাই আমি আল্লাহ আপনার উপরে রহমতের চাদর বিছাইয়া দিলাম আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস আমি আল্লাহ কোরআন হেফাজতের জিম্মাদারি যেমন নিয়েছি আপনি নবীকেও হেফাজতের জিম্মা আমি আল্লাহ নিয়েছি আবার প্রশ্ন করি বাইতুল্লাহর দাম বেশি না হেরা পর্বতের দাম বেশি নবী বাইতুল্লাহ ছেড়ে বেশি টাইম হেরা পর্বতের গুহায় কাটাইলেন কেন এই প্রশ্নের জবাব আমার সোনার বাংলার টুপিওয়ালা আলেমরা যদি ভালো করে অনুধাবন করে কোনদিন আউলিয়া ওলি পীর সাহেবদের বিরুদ্ধে কথা বলবে না খানে কার বিরুদ্ধে কথা বলবে না খুব সতর্ক আমি তো সারা বাংলাদেশে বলি যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না এরা ভণ্ড আসতে বললেন কেন এদেরকে যারা ভণ্ড বাতেল বলে না এরাও ভণ্ড বলেন রসুলের যুগে ভণ্ড বাতেল ছিল কি সন্দেহ আছে নবীজি বাতেলের মোকাবেলা করেছেন সাহাবায়ে কেরাম করেছেন অতএব বাতেলের বিরুদ্ধে কথা বলা মোকাবেলা করা এটা এক রাস্তায় রসুলের সুন্নাত কোরআনের লাইনে এটা ফরজ কোরআনের লাইনে কি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون
না বিল্লাহ আমরা শ্রেষ্ঠ উম্মত কেন উম্মতেরা তোমরা এত দামি কুনতুম খায়রা উম্মতিন উখরিজাত লিন্নাস মানুষের জন্য বের হও বলে মানুষের জন্য কেমন বের হওয়ার মানে কি মানুষকে তোমার মতো আদর্শওয়ালা মানুষ বানানোর জন্য রেডি হয়ে যাও মানুষকে মদিনাওয়ালা মানুষ বানাও এরা সব আদম নবীর বংশগত মানুষ বাবার ঔরসে জন্ম জন্মগত মানুষ এই মানুষের দাম আল্লাহর আদালতে মোটেও নাই এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর রহমান علم القرآن خلق الإنسان رحمن হলেন তিনি কোরআন শিখাইলেন যিনি মানুষ সৃষ্টি করলেন যিনি আল্লাহ তাআলা বলেন আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি বাস্তবতা তার উল্টা আমরা দুনিয়াতে আগে আসছি আল্লাহ আমাদের আগে বানাইছেন তারপরে আমাদের শিক্ষা হয়েছে কোরআন শিখলাম ইলম শিখলাম আল্লাহ বলেন না আমি আগে কোরআন শিখাইয়া পরে মানুষ বানাইছি আল্লাহ পাক উল্টা বললেন কেন মুফাসসিরিন কেরাম বলেন ফাইলুল হাকিম লা ইখলু আনিল হিকমা হাকিমের কথা হিকমত থেকে খালি না জ্ঞানীদের কথা জ্ঞান থেকে শূন্য না আল্লাহ এমনটা কেন বললেন মুফাসসিরিন কেরাম বলেন ও দুনিয়ার মানুষ আল্লাহর আদালতে সব মানুষের মূল্য নাই একদল মানুষ বংশগত মানুষ আরেকদল মানুষ জন্মগত মানুষ আরেকদল মানুষ হলো গুণগত মানুষ আল্লাহর দরবারে বংশগত মানুষের কোনো দাম নাই আল্লাহর দরবারে জন্মগত মানুষের দাম নাই আল্লাহর কাছে একমাত্র গুণগত মানুষের বড় মূল্য বলে কেমন মূল্য এরা দুনিয়ায়ও বাদশা পরকালে বিনা হিসাবে জান্নাতি গুণগত মানুষের দাম বলে কেমন গুণগত মানুষ কারে বলে ওই যেই জিনিসটা বানানোওয়ালা কোনো কাজের জন্য বানায় ওই কাজটাই হলো ওই বস্তুটার গুণ মাইকওয়ালা মাইক বানাইছে কেন বলে আওয়াজটা দূরে যাবে এই জন্য আওয়াজ দাও মাইকের গুণ বাতিওয়ালা বাতি বানাইছে কেন আলো দেওয়ার জন্য অন্ধকার দূর হওয়ার জন্য আলো দেওয়া বাতির গুণ ঘড়িওয়ালা ঘড়ি বানাইছে কেন টাইম ঠিক মতো দেওয়ার জন্য টাইম দেওয়া ঘড়ির গুণ পাখাওয়ালা পাখা বানাইছে কেন বলে বাতাস দেওয়ার জন্য বাতাস দেওয়া পাখার গুণ বানানোওয়ালা যেই কাজের জন্য বস্তুটারে বানায় ওই কাজটাই হলো ওই বস্তুর গুণ বলেন মাইকের গুণ কি কি বাতির গুণ কি ঘড়ির গুণ কি ফ্যান পাখার গুণ কি মাইক যদি আওয়াজ না দেয় ফেলে দাও গুণের মাইক না বাতি যদি আলো না দেয় ফেলে দাও এটা গুণের বাতি না যদি বান্দা পাখা বাতাস না দেয় ফেলে দাও এটা গুণের বাতাস গুণের পাখা না বানানোওয়ালা যেই বস্তুটা যে কাজের জন্য বানায় ওই কাজটা হলো ওই বস্তুটার গুণ মাইক বানানো হয়েছে আওয়াজ দেওয়ার জন্য আওয়াজ দাও মাইকের গুণ এবার বলো মানুষ আল্লাহ কেন বানাইছেন আল্লাহ তাআলা বলেন মা খালাকতুল জিন والإنس إلا ليعبدون الله বলেন আমি মানুষ বানাইলাম আমার ইবাদতের জন্য কার ইবাদত আর জোরে বলেন আল্লাহর ইবাদতের জন্য মানুষ বানাইছেন ইবাদত করতে হবে ইবাদত মানে সারা রাত তসবিহ টানা যায় নামাজে বইয়া এর নাম ইবাদত না দিনের বেলা রোজা রাখবেন জিকির করবেন এর নাম ইবাদত না চাকরিজীবী চাকরি করবেন তাও ইবাদত ব্যবসায়ী ভাইরা ব্যবসা করবেন তাও ইবাদত লেখাপড়া করনেওয়ালারা লেখাপড়া করবেন ইবাদত তবে বিনা কারণে না দুইটা শর্তের বিনিময়ে এক নাম্বার শর্ত আল্লাহর জন্য করব দুই নাম্বার শর্ত আমি যা করব সব হবে মদিনাওয়ালা নবীর তরিকায় নবীর তরিকায় কান্না করবেন ইবাদত নবীর তরিকায় হাসি দিবেন তাও ইবাদত নবীর তরিকায় ব্যবসা করবেন ইবাদত নবীর তরিকায় খানা খাবেন ইবাদত নবীর তরিকায় খানা খাবেন না তাও ইবাদত নবীর তরিকায় বাথরুমে যাবেন ইবাদত নবীর তরিকায় নামাজ পড়বেন ইবাদত সিজদা করবেন ইবাদত নামাজ পড়বেন না নবীর তরিকায় তাও ইবাদত সিজদা করবেন না তাও ইবাদত রোজা রাখবেন রমজানে ইবাদত
ইবাদত এই আবেগ দিয়া ঈদের দিন যদি রোজা রাখেন তাও ইবাদত ওই দিন রোজা না রাখা ইবাদত জানাজার নামাজ পড়বেন ইবাদত রুকু সেজদা দিলে সেটা কি ইবাদত জানাজার রুকু সেজদা আসেনি নাই রুকু সেজদা না দেওয়াটা ইবাদত যা করব যা বলবো সব হবে আল্লাহর জন্য ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি لله رب العالمين رنگ تقوى رنگ صدق رنگ دیتا عبد باقی بود بر عابدین اللہ بنائیسن کے نوام درے بولیں ইবাদতের জন্য ইবাদত করা মানুষের গুণ ইবাদতটা কেমনে করব নিয়ম জানা লাগবে না নিয়ম জানতে হলে কোরআন লাগবে নিয়ম জানতে হলে হাদিস লাগবে কোরআনও পড়তে জানি না হাদিস পড়তে জানি না যারা জানেন তাদের নাম উলামা আলেম উলামায়ে কেরামের মাধ্যমে কোরআন জানিয়া ইবাদত করলে তুমি গুণের মানুষ আল্লাহ বলেন গুণের মানুষেরাই যাবে বিনা হিসাবে জান্নাতে গুণের মানুষ হতে হলে ইবাদত করা লাগবে ইবাদত করার নিয়ম জানতে হলে কোরআন হাদিস লাগবে কোরআন হাদিস বুঝতে হলে উলামায়ে আহলে হক লাগবে আল্লাহ এই দিকে ইঙ্গিত করে বলেন আমি আগে মানুষ বানাই নাই আগে কোরআন শিখাইছি তারপরে গুণের মানুষ বানিয়েছি কোরআনের মাধ্যমে ইবাদত করো তো তুমি গুণের মানুষ এই গুণের মানুষ তৈরি করার যত মারকাজ ওয়াজ মাহফিল এটাও একটা মারকাজ এটাও একটা সুন্দর সিস্টেম এখানে মানুষকে গুণের মানুষ বানানো হয় গুণের মানুষেরা কি করে বাম হাতে পানি পান করে না গুণের মানুষ মানুষের সাথে দেখা হলে আগে সালাম দেয় জবানে গালি দেয় না গীবত শিকায়াত করে না আর যারা কিছু মানুষ রাস্তার ভেতরে দৌড়ায় যেখানে সেখানে প্রস্রাব পায়খানা করে সালাম নাই কালাম নাই কারণটা কি ওই মানুষ বংশগত মানুষ জন্মগত মানুষ তবে গুণের মানুষ হতে পারে নাই গুণের মানুষ বানানোর জন্য ওলামায়ে কেরাম ওয়াজের প্যান্ডেলে মেহনত করে পীর সাহেবরা মেহনত করে তাবলিগওয়ালারা মেহনত করে আর এর সব কিছু মেহনতের আসল মারকাজ হলো এই জমিনে মাদ্রাসা গুণের মানুষ যারা তারা বেয়াদবি করে না তারা সবসময় আদব রক্ষা করে চলে রহমাতুল লিল আলামিনকে আল্লাহ কোরআন দিলেন ৪০ বছরের পরে জিব্রাইল আমিন আসলেন নবীজির সিনার সাথে জিব্রাইল আমিনের সিনা মোবারক লাগাইয়া হালকাভাবে চাপ দিলেন ইকরা হে নবী আপনি পড়ুন নবী বলেন মা আনা বিকারিন আমি পড়তে জানি না আবার চাপ দিলেন ইকরা হে নবী আপনি পড়ুন নবী বলেন আমি পড়তে জানি না তৃতীয়বারে খুব জোরে চাপ দিলেন চাপ দিয়া এবার বললেন ইকরা বিসমি রব্বিকাল লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম নবী এবার পারি নাও বলেন না পারি তাও বলেন না নবীর জ্বর উঠে গেল এত প্রচন্ড জ্বর নবী এখান থেকে বের হয়া আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা ঘরে চলে গেলেন আর আম্মাজানকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি আমাকে কম্বল দিয়ে আবৃত করে নাও আম্মাজান আবৃত করে নিলেন নবী গুনগুন গুনগুর করে কান্না শুরু করলেন আম্মাজান বললেন নবী কাদার কারণ আমার নবী সব ঘটনা খুলে বললেন আম্মাজান নবীকে সান্ত্বনা দিয়ে বললেন ও নবী কোনো চিন্তা নাই আমি খাদিজা আপনার নবুয়তের সনদকে প্রথম আমি স্বীকার করে নিলাম ভাইরা আমার নবী এবার দাওয়াতে বের হয়ে গেলেন মানুষের দারে 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 কোরআন তেলাওয়াত করে করে মানুষকে শুনাইতেছেন নবীর এক নাম্বার দায়িত্ব কোরআনের তেলাওয়াত ইয়াতলু আলাইহিম আয়াতি নবীজির দুই নাম্বার দায়িত্ব আয়ুজাক্কিহিম উম্মতকে গুনাহ থেকে বাঁচানো কলবটাকে গুনামুক্ত করানো এরে নবীর উম্মতের দল আল্লাহর নবী একটু নজর দিতেন
সাথে সাথে উম্মতের কলবটা পরিচ্ছন্ন হয়ে যাইত ফুল চার্জ পরিপূর্ণ হয়ে যাইত এর নবীর আশেক আমার নবী জীবনটা দিয়ে কষ্ট কষ্ট করে 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 উম্মতগুলোকে দ্বীনের পথে আনলেন যে নবী দোয়া করলে হয়ে যায় ওই নবী মানুষের দারে দারে গিয়া দাওয়াতের কাজ করলেন এত কষ্ট করেছেন ওই কষ্টের মাধ্যমে আল্লাহ পাক দ্বীনের বিজয় দান করেছেন এর নবীর উম্মতের দল আজ ওই নবী আমাদের সামনে নাই আল্লাহ পাক নবীর ওই দ্বীনের দায়িত্ব নবীর মাধ্যমে উলামায়ে কেরামদেরকে দান করেছেন ও উম্মতের দল যে যতই বলুক না কেন উলামায়ে কেরাম আমাদের মাথার তাজ এদেরকে দিয়া আমাদের ঈমান আমল আমাদের জান্নাতের পথটাকে ক্লিয়ার করতে হবে উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণকারীরা কোনদিন নিজের সঠিক রাস্তা খুঁজে পাবে না কে কোরআন তেলাওয়াত শেখানো এদের কাজ হলো উম্মতকে গুনাহ থেকে বাঁচানো এজন্য উলামায়ে কেরাম আহলে হক মানুষের দারে দারে যায় পায়ে হাত দিয়া বুঝাইতে থাকে এরে নবীর উম্মতেরা আমার নবীর কোনো গুনাহ নাই আমার নবী যদি সারা রাত উম্মতের জন্য কান্না করে কাটাইতে পারেন সাহাবায়ে কেরাম জীবনভর কান্না করে কাটাইতে পারেন এমন একজন আল্লাহওয়ালা নাই জীবনভর কাঁদেন নাই উম্মতের জন্য উলামায়ে কেরামরা পায়ে ধরে ধরে বুঝাইতেছেন ও যুবকেরা স্কুল ছেড়ে দেওয়ার দরকার নাই তোমাকে আমগমত হুজুর হওয়ার দরকার নাই যেখানেই থাকো ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো ব্যবসা করো চাকরি করো নবীর তরিকার মালাটা গলায় লাগাও মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও কারণ মা বাবার চোখের পানি আর দোয়া না থাকলে এই চেয়ারে বসতে পারতাম না তুমি যদি মা বাবার দোয়া না পাইতা সম্মানের চেয়ারে বসতে পারতা না ওই মা বাবার চোখের পানি আর দোয়া আজ তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক সম্মানের চেয়ারের মালিক হয়েছো ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সামনে চলো আল্লাহর কাছে তওবা করে নাও জীবনে শয়তানের ধোকায় পড়ে অপরাধ কম করো নাই ও আল্লাহর বান্দারা তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও পাঁচ বেলার নামাজ পড়ে অভাব নাই নিজেরে বুঝাইতে থাকো তুমি কেন পারবা না তোমার মতো আল্লাহর বান্দা ব্যবসা করে পাঁচ বেলার নামাজ পড়ে তুমি কেন পারবা না এ বৃদ্ধ বাবাজি আপনার মতো কত বুড়া মানুষ মসজিদে লাঠি দিয়া ভর করে করে গিয়া নামাজ আদায় করে আপনি কেন পারবেন না ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনাদের মতো কত আম্মা যান পাঁচ বেলার নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে সন্তানকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে আপনারা কেন পারবেন না ও যুবক অন্তরটাকে নরম করে তওবা করো রে বাবা কোন দিন মরণের ডাক আসবে জানা নাই ও আল্লাহর বান্দা আজকে আমিও যদি তোমার মতো প্যান্ট শার্টটাই লাগায় রাস্তায় চলতাম কেউ বাধা দিত না টুপি মাথায় দিলে মাথা গরম কম বুঝি না দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায় কম বুঝি না লম্বা জামা পরলে শরীর গরম লাগে কম বুঝি না এরপরেও কেন টুপি ফালাই না দাড়ি ফালাই না লম্বা জামা ফালাই না নামাজ সারি না হারাম খাই না এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য কোনো সন্দেহ নাই আমার নবী 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেন নাই ওই নবীর কথা সত্য সাহাবায়ে কেরামরা জান্নাতের সুসংবাদ পাওয়ার পর মরণ পর্যন্ত কান্নার আওয়াজ চিন্তা ভাবনা করে দেখলাম দুনিয়াতে গরম সহ্য করতে পারি না একটা মশার কামড় সইতে পারি না ঘুমাইতে গেলে মশারি টানাইয়া ঘুমাই কত গরমে ফ্যানের বাতাস আল্লাহ পাকের নবী বলেন ও দুনিয়ার মানুষ গুনাগার হইয়া যদি কবরে যাও ওই কবরটা তোমার কাছে কত কঠিন হবে আল্লাহর নবী বলেন ওই কবরের মধ্যে যাওয়ার পর দুইজন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে পীর মুরিদের কোনো প্রশ্ন নাই প্রশ্ন সবার বেলায় তিনটা রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও আল্লাহর নবী বলেন যারা গুনাহ নিয়ে কবরে যাবে
একটা প্রশ্নের জবাব তারা দিতে পারবে না আল্লাহ পাক গায়বি আওয়াজ দিয়ে বলবেন কুদরতিভাবে ও কবরের ফেরেশতা এই নাফরমান গুনাহগারকে আর কোনো সুযোগ দিও না আমি আল্লাহ একে কম সুযোগ দেই নাই আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো পানি বাতাস ভোগ করিয়া জমিনের ফসল খাইলো গাছের ফল খাইয়া একবারও শুকর আদায় করে নাই ওলামায়ে কেরাম পায় ধরে ধরে নামাজের দাওয়াত দিয়েছে নামাজ পড়ে নাই এখন আর দেরি করবা না এই কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায় দাও দুনিয়ার গরম সইতে পারিনারে যুবক গুনাহ নিয়ে কবরে গেল এই কবরে জাহান্নামের আগুন সহ্য করতে পারবা কিনা একটু চিন্তা করো রে বাবা ঘুমের ঘরেও তো কত মানুষ মরিয়া যায় তোমার আমার যদি মরণ হয় কি জবাব দিব আল্লাহ পাক বলবেন ফেরেশতা দেরি না করিয়া ওই কবরের সাথে জাহান্নামের রাস্তা খুলে দাও একটা না দুইটা না 99 থেকে 70টা সাপ কবরের মধ্যে আসবে নবী বলেন আল্লাহ গায়বি আওয়াজ দিয়া বলবেন ও কবরের মাটি ওই গুনাহগার নাফরমানকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে ও যুবকেরা আজকে দুনিয়া একটা বেতের বাড়ি সহ্য করতে পারো না গুনাহ নিয়ে কবরে গেলে কেমনে আযাব সহ্য করবা এখন থেকে তওবা করো মনে মনে আল্লাহকে ডাকো দয়ার মালিক কত মানুষ আমারে মহব্বত করে সম্মানের চেহারা গায়ে দেয় কিন্তু মানুষ জানে না আমি কত বড় অপরাধী গুনার কারণে আমার হাত না পাক চোখ না পাক মা বাবা ভাই বোনরা যদি জানতো কেউ আমাকে হাসি মুখে বরণ করত না ও আল্লাহ আপনি জানার পরে রাগ করিয়া পানি বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই খানা বন্ধ করেন নাই সম্মানের চেয়ার থেকে ফেলে দেন নাই ও আল্লাহ আজকে থেকে তৈরি হয়ে গেলাম তওবা করার জন্য এতদিন বংশগত মানুষ হয়েছিলাম গুণের মানুষ হতে পারি নাই আজকে থেকে গুণের মানুষ হইয়া কবরে যাব আর নামাজ সারব না আর দাড়ি কাটব না মা বাবাকে কষ্ট দিব না উলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না নবীর তরিকা মেনে সুন্নাত অনুযায়ী চলব মা বাবার দোয়া নিয়ে চলব আর কোনোদিন গুনাহের পথে যাব না আল্লাহর বিরুদ্ধে যাব না হায়াতের মালিক আল্লাহ মরিয়া গেল আর আল্লাহর হুকুমের বাইরে চলব না তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মোনাফেকি যদি না থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই আয় আল্লাহ আমাদেরকে কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام ودير مالي কুদরতের নজর দিয়া দেখেন রে আল্লাহ এ বিশাল ময়দানে আপনার আশিকরা হাজির হয়ে গেছেন উলামায়ে কেরাম মুরব্বি হাজি সাহেব কত ব্যবসায়ী কত চাকরিজীবী কত ছাত্র ভাই কত যুবক ভাই পর্দার আড়ালের কত মা বোনেরা ও দয়ার মালিক আমরা সবাই জাহান্নামের আসামি গুনাহগার আয় আল্লাহ শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি আজকে মানুষ কত সম্মানের চেহারা গায়ে দেয় অথচ আপনি জানেন আমি কত বড় অপরাধী আজ তওবার নিয়তে হাত তুলেছি